আজি ভরি দিন নাহি এ জগতে আজি প্রভুঙ্কর জন্ম কে অন্তরে অন্তর সে নীলগিরি জগন্নাথ। আজি পবিত্র জন্মাষ্টমী, ভাদ্রব মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি অর্থাৎ প্রভু শ্রীকৃষ্ণঙ্ক আজি জন্ম উৎসব। আজি মধ্যরাত্রিরে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করিবে, সেথিপাইঁ মন্দিরগুড়িকরে পূজার আয়োজন করা যাউছি। জন্মাষ্টমী পাই উৎসব মুখর হয়ে উঠিছি পুরপল্লী মঠ মন্দির ও ঘরগুড়িকরে খুব ধুমধামরে শ্রীকৃষ্ণঙ্ক জন্ম উৎসব পালন করিবাকু প্রস্তুতি হয়েছে। এই অবসরে আজি শ্রীমন্দিরে প্রভু শ্রীকৃষ্ণঙ্কর জন্ম উৎসব অনুষ্ঠিত হয়েছে। এথিপাই রবিবার শ্রীমন্দিরে ঠাকুরঙ্কু ছয় মূর্তি অলঙ্কার লাগি করা যাইছি। আজি পরম্পরা অনুসারে শ্রীমন্দিরে মধ্য পারম্পরিক রীতিনীতি অনুযায়ী পালন হইতা শ্রীকৃষ্ণঙ্ক জন্মনীতি। পরম্পরা অনুযায়ী সন্ধ্যাধূপ পরে জয়বিজয় দ্বার বন্ধ করা যাই পঞ্চবর্ণ মুরুচরে মণ্ডল কটা যাই জন্মনীতি করা যাইথায়। কৃষ্ণ জন্ম পরে মহাভূ সেবায়ত মানে সর লবণী আদি প্রস্তুত করে অর্পণ করে তাসহ রামকৃষ্ণ ও মদন মোহনঙ্কু জগমোহনরে থিবা দোলিরে ঝুলাই থান্তি। সেইপরি ব্রহ্মগিরিস্থিত অলারনাথ পীঠরে মধ্য পরম্পরা অনুসারে পালন হইথায় শ্রীকৃষ্ণঙ্ক জন্মনীতি। পৌরাণিক কথাবস্তু অনুসারে দ্বাপর যুগরে প্রবল প্রতাপী কংসকু বধ করিবা নিমন্তে মানব রূপরে ভাদ্রব মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিরে ধরাবতরণ করিথিলে ভগবান শ্রীকৃষ্ণ। আজি ভরি দিন নাহি এ জগতে আজি প্রভুঙ্কর জন্ম কে অন্তরে অন্তর সে নীলগিরি জগন্নাথ। আজি এ মহাপ্রভু বাসব শ্রীকৃষ্ণঙ্কর এই জন্ম মহোৎসবরে সমস্ত অন্তরে অন্তর সহিত যেমনি গোপী মান যেমনি কৃষ্ণকে আস্বাদন করুলে গোপী মানকর আনন্দবর্ধক হয়েছে গোপী মানক নবনার্চিত হয়েছে সে গোপীর ভাব মহাপ্রভু সমর্পণ করে দিও। কিপর সমর্পণ করিব না যদি তো গোপী ভাব নাহি আরে কিম্পা তু চিন্তু ভাব গ্রাহি গোবিন্দ 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 তোর পদু গলুছি মকরঞ্জন পদু গলুছি মকরন্দ। আজি সে অপুয়া ঘরে পুয় জাত কালি নন্দর ঘরে আনন্দ সে নন্দ উৎসব কালি আজি মহাপ্রভুঙ্কর জন্মতিথি রে এই সম্পূর্ণ এই সমগ্র বিশ্ব দরবার মহাপ্রভুকে আবাহন করছেন হে প্রভু কিপর ভাব আপনি দর্শন করিবু থরে মাত্র প্রভু আমি দর্শন দিও এই অপলক নেত্র প্রভুঙ্কর জগন্নাথ চক্ষুবেলা সত পদ্ম সত পদ্ম কড়া ডোলা সে হচ্ছেন ভ্রমর কাই মুকম করতি বা চাল পঙ্গু লঙ্ঘ ইয়তম গিরি কলে যত কৃপা স্তমং বন্দে পরমানন্দ মাধবম হরই কৃপানিধি সজ্জন পীরা যেতবে পৃথিবী ধরাধামে রাক্ষস মানকর প্রাদুর্ভাব বড়ি যায় সেতবে মহাপ্রভু অবতার নেইকি ধরাপৃষ্ঠরে জন্ম নিয়ন্তি। তেমন ভাদ্রব মাস কৃষ্ণপক্ষ অষ্টমী শ্রীমন্দিরের স্বতন্ত্র নীতিকান্তি মহাপ্রভু ধরাবতরণ করবে রাত্রির নিঃসার্ধ কালে। তেমন তাঁকর যে জন্মোৎসব হয়ে থাকে চারিযুগর নীলা শ্রীমন্দিরে সন্নিহিত হয়ে থাকে। গতকাল ভাদ্রব কৃষ্ণ সপ্তমী তিথিরে মহাপ্রভু নিজে গর্ভ হয়েছে অর্থাৎ দেবকী সাজিকি নিজে গর্ভ হয়েছে এবং গর্ভ উদক বন্দাপনা তাঁকর করা যাইছিল জেউড় ভোগ করা যাইছিল। আজি সন্ধ্যাধূপ সমাপন পরে ପୋଛା ମରା ହେଇକିରି ଭଣ୍ଡାର ସମ୍ମୁଖ ଭାବରେ ସର୍ବତ୍ର ଭଦ୍ର ମଣ୍ଡଳ କଟା ହେବ। ଅଷ୍ଟଦଳ ପଦ୍ମ ପାଖୁଡ଼ା ବିଶିଷ୍ଟ ସେଥିରେ ସୁବର୍ଣ୍ଣର କୃଷ୍ଣ ପ୍ରତିମା କରାର ବିନ୍ଦେ ମୁଖାର ବିନ୍ଦରେ ପଦାର ବିନ୍ଦମ ଯେଉଁ ପ୍ରତିମା ନିଜର ଗୋଡ଼ର ବୃଦ୍ଧାଙ୍ଗୁଷ୍ଠିକି ମୁଖରେ ଚୁଚୁମୁଥିବାର ଯେଉଁ ମୂର୍ତ୍ତି ତାଙ୍କୁ ଆଣିକରି ଅଷ୍ଟଦଳ ପଦ୍ମର କେନ୍ଦ୍ରସ୍ଥଳରେ ସ୍ଥାପନା କରାଯିବ ଏବଂ ଆଠଟି ପାଖୁଡ଼ାରେ ଜନ୍ମ ପଟିକା ଚିତ୍ରିତ କରାଯାଇକିରି ଚିତ୍ରକାରଙ୍କ ଠାରୁ ନିଆ ହେଇକିରି ଆସିଥିବ। ସେଥିରେ ଉଗ୍ରସେନ ରହିଥିବେ
गर्ग मुनि रही थे देवकी वसुदेव नंद जशोदा लक्ष्मी एमाने सब रही थे केन्द्रस्थल कृष्ण रही थे महाजन सेवक मान से कल्पना करेंगे जे महाप्रभु को वर्तमान से माने पीड़ा जो हूँ गर्भस्थ पीड़ा एवं महाप्रभु निजे भूमिष्ठ होती गंडूस मसला भोग दिजाव लवणी भोग दिजाव भोग देकरी सप्तफेणी नाग मुंड उपरे ढांकुणा होकर महाप्रभु को लेकर जमुना पार करेंगे मधुपुर मथुरा नगरी गोपपुर को जितेबाला ने जनैक सेवक से उग्रसेन नामक आउ जे सेवक बाट ओगाड़े पथ ओगाड़े से दंड प्रणाम करेंगे एवं महाप्रभु निजर शंख चक्र चिन्ह को दर्शन करवा द्वारा एवं पाट शाढ़ी शिरा शिविर बांधा द्वारा मथुनगर राजा करने द्वारा से प्रसन्न होकर बाट छाड़ी थे सरस्वती मंदिर निकटने तापर तेलेंगा मर्दा बा नाभिकटा मंडप पहुँचे नवजात शिशु एवं दक्षिण घर रामकृष्ण विजय होकर सेठे आसी पहुँचे स्वतंत्र उपचार शीतल मणि इत्यादि से पंचोपचार पूजा होकर नाभिच्छेदन हो एवं जगमोहन गोटे दोली बंधा जाय विजय द्वार निकटने जो दोली कि रामकृष्ण मदन मोहन विजय कर स्वतंत्र पूजा अर्चना सेठे चलो तत्पर दिन नंद उत्सव श्रीमंदिर अनुष्ठित हो नंद उत्साह राशिकोरा इत्यादि सब स्थानीय बासिंदा मैंने भोग करेंगे नुआ पुओ कुआ कुआ राब देकर दोली झुलवे ये हूँ श्रीमंदिर नीतिकांति जो नीति की दर्शन करने श्रीक्षेत्र आज चलचंचल अनेक भक्त मैंने आसिक पहुंची जाऊँ श्रीक्षेत्र में महाप्रभु कोड़े दिन व्यापिक कृष्ण लीला आज ठार् श्रीमंदिर अयमारंभ होता है पुरी रु कैमरामैन सुनील जेना तुषार रंजन नायक रिपोर्ट धरित्री लाइव।